সম্মানিত ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে কিনা। এ বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি, তারপরেও আজকে আমরা এই ভিডিওতে শর্ট কিছু আলোচনা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোজা অবস্থায় পেটে অথবা মস্তিষ্কের স্বাভাবিক রাস্তা দিয়ে অর্থাৎ নাক কান গলা ও পেশাব পায়খানা রাস্তা দিয়ে ইচ্ছাপূর্বক কোনো কিছু যদি ঢুকানো হয় তো সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যায়। যেমন পেশাবের ডোজ পায়খানার ডোজ দেওয়া হলো, এটা জ্বরের জন্য মারাত্মক জ্বর হলে ডোজ দেওয়া হয়, ভঙ্গ হয়ে যায়। এটা ওলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত। এখন জানার বিষয় হলো ইঞ্জেকশনের ওষুধ পেটে না মস্তিষ্কে পৌঁছে না, বরং গুস্তের ভিতরে যে ইঞ্জেকশন পুশ করা হয় তার ওষুধ গুস্তের সাথে মিশে যায়, আর রগের ভিতর যে ইঞ্জেকশন পুশ করা হয় তার ওষুধ রগের সাথে মিশে চলে যায়। মুখ্যত ইঞ্জেকশনের ওষুধ পেট ও মস্তিষ্কে পৌঁছায় না, বরং গুস্ত ও রক্তেই থেকে যায়। আর শুধু শরীরের কোনো কিছু প্রবেশ করালে বা করলে বা করালে রোজা ভঙ্গ হয় না। যেমন উজু বা গোসল করলে, যেমন শরীরে তেল মালিশ করলে কোনো কিছু প্রবেশ করে না, রোজা ভাঙে না। যার কারণে গরমের সময় গোসল করলে ঠান্ডা লাগে, অনেক সময় ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অধিক গরমের সময় রোজা অবস্থায় শরীর ঠান্ডা করার জন্য ভিজা কাপড় মাথায় দিয়ে রাখতেন। মাথার রগের সাথে যেহেতু শরীরের সমস্ত রগের সম্পর্ক রয়েছে, তাই মাথা ঠান্ডা হওয়ার জন্য সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। কিন্তু এগুলো যেহেতু মস্তিষ্ক পেটে কুদরতি রাস্তা দিয়ে পৌঁছায় না, তাই এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। যেহেতু ইঞ্জেকশন ওষুধ স্বাভাবিক রাস্তা দিয়ে পেটে ও মস্তিষ্কে পৌঁছায় না, বরং গুস্তের ভিতর ও রগের ভিতরেই থেকে যায়, সুতরাং ইঞ্জেকশন দিলে রোজা ভঙ্গ হবে না। এটার বিষয়ে প্রমাণস্বরূপ আলমগীর ফতোয়া, আলমগীরের 1 নম্বর খণ্ড 203 এবং 204 নম্বর পৃষ্ঠা, ফতোয়া স্বামীর 2 নম্বর খণ্ড 396 নম্বর পৃষ্ঠা এবং খোলাসাতুল ফতোয়ার 2 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠা, মারকাজুল ফালাহ 503 নম্বর পৃষ্ঠা, ইমদাদুল ফতোয়ার 2 নম্বর খণ্ডের 146 নম্বর পৃষ্ঠা, আহসানুল ফতোয়ার মধ্যে রয়েছে ফতোয়া মাহমুদিয়ার 3 নম্বর খণ্ডের 144 নম্বর পৃষ্ঠা। প্রত্যেকটা ফতোয়া থেকে এই বিষয়টা নিয়ে দলিল দেওয়া হয়েছে, কারণ এটা নিয়ে অনেক ঝগড়া মতানৈক্য মতবিরোধ রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।